বন্ধুরা, এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অমৃতসরের ভিডিও, আর যখন আমি গেছিলাম এখানে এটা কয়েক বছর আগের ভিডিও। তো তখন এরকম ব্লগস করার মানে ট্রেন্ড ছিল না, আর আমি জানতামও না কীভাবে করতে হয়। আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ এই ভিডিওটা আমি শেয়ার মানে আপলোড করলাম। তো এখন যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোরবেলার মানে সিন, ঠিক তখন 6:30 হবে এইরকমই, মানে ঝকঝক একদম করে। আর যখন সূর্যের আলোটা যখন স্বর্ণ মন্দিরের উপর পড়ে তখন মানে ভীষণ সুন্দর হয়। আর ওই যে জলের উপর যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, দেখুন, মানে ভীষণ ভাল লাগে তখন দেখতে। পুরো এরিয়াটা বিশাল বড়, পুরোটা মানে একদম মার্বেল দিয়ে ইয়ে করা, নিচের যে ফ্লোরটা দেখছেন, আর এই যে মানে ঝিলের মতন যে জায়গাটা দেখছেন যেখানে স্বর্ণ মন্দির আছে, এটাকে অমৃত সরোবর বলে এটার নাম। এখানে মাছও দেখতে পাচ্ছেন, মাছও দেখা যায়, আর পুরো বিরাট বড় একটা ফিল্টার লাগানো আছে, সেটা অনবরত এখানে ফিল্টার হতেই থাকে, নেমে চান টান করা যায় না এমনিতে। জাস্ট যদি আপনি অমৃত সরোবরে নামতে চান, জাস্ট নেমে একটা ডুব দিয়ে মানে শুদ্ধ হয়ে আপনি উঠলেন, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এছাড়া এখানে সাঁতার কাটা বা অন্য কিছু আপনি করতে পারবেন না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যখন অমৃতসর গেছিলাম সেখানে একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে কোনো মানে পয়সার ইয়ে নেই। ওই যে আছে না যে আপনি জুতো রাখতে গেলেন সেখানে পয়সা দিতে হয়, বিভিন্ন এরকম জায়গা আছে পান্ডা ফান্ডা যেগুলো মানে ম্যাক্সিমাম মন্দিরে ফন্দিরে হয়ে থাকে, তো এ ধরনের কোনো ঝঞ্ঝাট এখানে নেই। আপন মনে মানুষ আসছে, আপন মনে যাচ্ছে, আর জুতো রাখার জন্য বিভিন্ন যারা মানুষ থাকে ওরা রোটেশনে আসে, সে মানে চাকরিজীবী হতে পারে, স্টুডেন্টসও হতে পারে, সবাই এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে, যেটাকে বলে পদসেবা, বলে ওরা যেটাকে বলে চরণ সেবা। মানে মানুষের জুতো রাখাটাকে ওরা একটা পুণ্য ভাবে আর কি। তো অনেকেই সার্ভিস করছে, সার্ভিস দিচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি যখন এই জায়গাটা ঘুরবেন, বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন, তখন যদি জল তেষ্টা পায় তখন সেখানে জল দেওয়ারও মানুষ আছে, যারা গ্লাসের মধ্যে জল নিয়ে সেখানে থাকে। তো এখানের কোনো পার্টিকুলার এই মন্দিরের কোনো ইয়ে নেই যে যারা তারাই দেবে, এরকম স্টাফ আছে বা ইয়ে এরকম কিছু নেই। তো যারা সেবা করতে চায় তো তারা, ধরুন 5-6 জন বন্ধু মিলে সেবা করতে চায়, তারা চরণ সেবা করছে করতে পারে বা জল দিয়েও সেবা করতে পারে। বিভিন্ন ধরনের সেবা আছে, কেউ স্বর্ণ মন্দিরের ভেতরটা মুছে দিচ্ছে, তো এরকম আমি দেখতে পেয়েছি যে স্কুলের বা কলেজের যারা মেয়েরা আছে বা ছেলেরা আছে, কেউ কেউ এসে সেটা করে দিচ্ছে। তো এই জিনিসটা এখানে সুন্দর। আর দুটোতে যান আর তিনটেতে যান, রাত যদি দুটো তিনটে হয়ে যায়, লঙ্গার যেটা থাকে স্বর্ণ মন্দির সব থেকে বড় লঙ্গার, যেটা মানে লাখের উপরে মানুষ সেখানে খাচ্ছে একদম ফ্রিতে, তো আপনি যদি রাত 3টে 4টে 5টে লঙ্গর যেটা হয়, লঙ্গারটা কখনো বন্ধ হয় না, সেটা অল টাইম চলতে থাকে। তো আপনি যখনই যাবেন সেখানে, তো স্বর্ণ মন্দিরের এটাই একটা মানে খুব সুন্দর জিনিস যে যখন ইচ্ছা আপনি যান না কেন, যখনই আপনার খিদে পায় না কেন, সেখানে অল টাইম লঙ্গার চলছে। আর বিভিন্ন ট্যুরিস্ট আসছে, বাইরের থেকেও আসছে, তো সেই জন্য সবসময় এটা কোনো বন্ধ হয় না, কখনো যে টাইমিংস নেই যে সময় খুলবে বা ইয়ে হবে, অল টাইম খোলা। তো সেটাই সব থেকে মজার ব্যাপার লেগেছে আমার।
যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রসাদ বিক্রি হয়, বিক্রি ঠিক বলবো না, মানে সামান্য মূল্য নেওয়া হয় আর কি, সামান্য মূল্য দিয়ে সেটা নেওয়া হয়। আর জিনিসটা খেতে আপনার মনে হবে যে সুজি দিয়ে বানানো হয়েছে, কিন্তু সেটা সুজি না, আসলে সেটা আটা আর কী জানি ওরা মেশায়, কিন্তু মানে ভীষণ স্বাদ সেই প্রসাদ। আপনি 10 টাকারও নিতে পারেন, 20 টাকারও নিতে পারেন, আপনার ইচ্ছা মতো। এটারই আমি দেখলাম, শুধু মূল্য নেওয়া হয় আর বাকি কোনো কিছুই আমি দেখলাম কোনো জায়গাতেই, বা কোনো যে আছে যে পয়সা দেওয়া বা দান দক্ষিণা দেওয়া এসবের কোনো আমি মানে এরকম কিছুই পাইনি। আপনারা এখন দেখতে পাবেন যে আমরা একটা কাউন্টার আছে যেখানে যাব প্রসাদ নেওয়ার জন্য, লাইন করে গিয়ে সারি বেঁধে মানে লাইনে দাঁড়িয়ে নিতে হয়। এই যে সেই এখানে কাউন্টারগুলো আছে, এখানে লাইন দিয়ে গিয়ে আপনি নেবেন, আপনার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা, আপনার বাড়ির জন্য যদি নিতে চান তো বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, সেখানেও আপনি খেতে পারেন। সেটা ওই শাল পাতার যেটা আমাদের এখানে পাওয়া যায়, যে পাতার যে বাটিগুলো সেই বাটিগুলো করেই দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক পাতার বাটিটা করে প্রসাদটা নিয়ে বেরিয়েছি। আপনি অপরিষ্কার করতে পারবেন না, যেখানে সেখানে কিছু ফেলতে পারবেন না, একদম নিট অ্যান্ড ক্লিন। আপনাকে কী বলবো আমি, আপনাদের ভীষণ পরিষ্কার। এই যে চুরোগুলো দেখছেন, যেগুলো গোল্ডেন ইয়ার, এগুলো পুরো পিওর সোনার, কিন্তু এই যে যেটা যেটা দেখছেন গোল্ডেন কালারের, পুরোটা সোনার। আর এটা শুধু মানে সোনার লেপ দেওয়া না, আমি যেটা দেখতে পেলাম সেখানে একদম মানে মোটা প্লেট সোনার। আপনারা দেখতে পাচ্ছেন এটা।